মশলাটা দেওয়ার পর এর মধ্যে কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এই কাঁচা লঙ্কার সর্ষে পোস্তর ফ্লেভারটা যখন মাছের মধ্যে আসবে তার টেস্টটাই সম্পূর্ণ পাল্টে যাবে। আজকে ভাই বাড়ির লঙ্কা যা লাগে না খেতে, বাড়ির লঙ্কা বাড়ির পুকুরের মাছ ব্যাপারই আলাদা, ব্যাপারটাই একদম সম্পূর্ণ আলাদা ব্যাপার কি। নমস্কার বন্ধুরা, সানার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সকাল সকাল পুকুরে প্রচুর পরিমাণে মাছ আগিয়েছে, তাই মাছগুলো ধরার জন্য ও জাল নিয়ে পুকুরে নামছে। আজকে এই মাছ ধরবো, দিয়ে আপনাদেরকে রেসিপি করে দেখাবো। ও মাছ ধরতে গেছে, ওইদিকে দেখুন কলা গাছের কোণে ওইখানে ভাই দাঁড়িয়ে আছে। ও দাদাকে বলছে যে তুমি মাছ ধরতেই পারবে না, দেখা যাক ও কী মাছ ধরে। যা মাছ ধরবে ওইটা দিয়েই আজকে রেসিপি বানাবো। প্রচুর মাছ কিন্তু আজকে পুকুরে ভেসেছে, ও ভাবছে কোন দিকে জালটা ফেললে মাছগুলো আসবে। ওই দিকে ফিরবে, সিলভার কাপ ধরবে নি, সিলভার কাপ খাবো নি আজকে। আর তোমার সিংহাসনটা কিন্তু মাছ ধরার জন্য খুবই ভালো, দেখুন বন্ধুরা ও একটা পাটা আর বাঁশ দিয়ে পুরো পাহাড় বেঁধে রেখেছে জানো, মাছ ধরার জন্য। ওখানে দাঁড়িয়ে মাঝখানের দিকে জালটা ফিঁকতে পারে, পুকুরের পাড় থেকে জালটা ফিঁকলে মাঝখানের দিকে পৌঁছায় না, তার জন্য ওইটাও বানিয়ে রেখেছে। কি মনে হচ্ছে কতগুলো আসবে? জাল ভর্তি, তাহলে আজকে অনেক মাছ আসবে, প্রচুর রেসিপি বানাবো। এই তো ও সিলভার, দূর ভাল লাগে না, সিলভার খেতেই তো ভাল লাগে না, প্রতিদিন গেল। এই বালতি নিয়ে যাও ভাই, যা ভাই, যাও যাও বালতি নিয়ে আসবে, যা প্রত্যেকটা তো সিলভারই ধরেছে, শুধু সিলভারের ভান্ডার, দুটো সিলভার এসছে। কি বলছিলে, জাল ভর্তি মাছ আসবে? আমি সেদিনই বলেছিলাম তোমাকে, তুমি জালি হিসাবে খুবই খারাপ। বাটাটা তো আমি খাবোই, বাটা মাছ আমার খুব প্রিয়। চলুন এদিকে যাই, তারপর কি মাছ এসছে ভালো করে দেখবো। দেখেছো আমি বলছিলাম না জাল ভর্তি মাছ আসবে, শুধু সিলভার ধরেছো? দুটো মাত্র সিলভার, তাতে হবে নাকি জাল ভর্তি? বেরিয়ে গেল তোমার, তবে সিলভারটা অনেক বড় হয়েছে দেখো। সেটা কিন্তু রাখা যায়। আরে ছাড়ো, নাকি তুই বড়টা থাকবে? বড় আছে তো, দেখেছ কেমন মাছ? তোমার দাদা প্রচুর ভিতু, বাউরি মাছের মুহিয়া হাত ঢুকে বুনি কাটি দিবে হাত, মার হাইব্রিড কই, তেলাপিয়া, তেলাপিয়া কই, এর কাঁটা গুলাই সব থেকে বড়। ছোটবেলায় আমি কই খেতাম না, এখনো কই এতটা খাই না। আরে এটা কই না, জানি এটা তেলাপিয়া কই। আমি তেলাপিয়া কই মাছটা নিয়ে চলে এসেছি বন্ধুরা, এটা কাটবো তারপর রান্না করব। আর প্রথমে তো আমরা ভুলভাল সব মাছের নাম বলছিলাম, তেলাপিয়া কই কই কেউ জানি না, আসলে খেয়েছি অনেকবার কিন্তু কোনোদিনও সামনাসামনি দেখিও নি, বাজার থেকে তো কেটে এনে রান্না করা হয়। তারপর বাপি বলে গেলেন এটা ভেটকি মাছ, যে যারা মাছ ছেড়েছে তারাই বলতে পারবে আসলে মাছটা কী। এবার মাছটাকে প্রথমে কেটে নেব, মাছটা কত সুন্দর দেখাচ্ছি, মাছের আঁশটাকে ছাড়িয়ে নিই তারপর মাছটা কাটবো।
আজকে মাছ কাটতে পুরো সিম সিম খেয়ে যাবো, পাগল হয়ে যাবো। ও মা গো, মাছের যে কাঁটাগুলো, ও বোন তুমি আসো না, একটু মাছের কাঁটাগুলো তোমার হাতে একটু দেই। হ্যাঁ আমি মাছ খাই না, তুমি মাছের কাঁটা ছাড়া। হ্যাঁ ইয়ে আবার মাছ খাই না, ইয়ে ইয়ে ক্যামেরাম্যান, ক্যামেরাম্যান বাড়ি ফিরে এসেছে। আর আজকে ছোট ক্যামেরাম্যানের তো রাগ হয়েছে, ক্যামেরা করতে পারছেন, সে বলছে আমি ক্যামেরা করব, একে বাদ দিয়ে দাও। এবার দুজনের মধ্যে যুদ্ধ কে ক্যামেরা করবে। মাছটা ভালো করে ছাড়িয়ে নিই, তারপর কাটবো। তুমি আজকে কাটতে পারবে না মাছটা। আর যদি কেটে দিই? এই তো দেখছি তোমার হাল। মাছ কাটলে যা হয়ে যাবো, আমি তো কাটার হয়ে কাটছি, কাঁটাগুলো যদি একটা হাতের মধ্যে ঢুকে যায় কি অবস্থাটা হবে আমার? কি হবে, কিছু হবে না। তোমার কি, তুমি মাছ খাও না, আর কোনো চিন্তাও নাই তোমার। আরে দুদিন রেসিপি বন্ধ থাকবে, আর কি হবে, এরকম কথা বলো না। এবারে মনে হচ্ছে তুমি কাটতে পারবে। কি মনে হচ্ছে এখন? মনে হচ্ছে তুমি পারবে। মনে হচ্ছে, যাই হোক। বৌমণি আজকে মাছের কি রান্না করবে গো? মাছের পাতুরি হবে। পাতুরি, পেটকি মাছের পাতুরি খেতে খেতে দারুণ লাগে। তুমি তো কোনোদিন মাছ খেলে নি, একদিন টেস্ট করে তো দেখো না। আমার দরকার নেই। আরে দেখবে তো, যদি ভালো না লাগে তখন না হলে খাবে নি, আবার টেস্ট তো করতে পারো। কেন তোমরা খাও না? আরে মাছ খাওয়া কি ভালো, মাছ খাই না এরকম কেউ আছে? আমি আছি। সেটাই তো, তুমি চেঞ্জ হও। এবার মাছগুলোকে আমি পিস করে নিচ্ছি, আর মাছটা এত শক্ত, কাঁটাগুলো দেখেও ভয় লাগছে। এই যে এরকম করে মাছগুলোকে পিস করে নেব। মাছগুলো কেটে নিয়েছি, আর এই মাছ কাটতে পুরো হিমশিম খেয়ে গেছি। এবার মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে উনুনের কাছে নিয়ে চলে যাবো রান্না করতে। মাছ কেটে ধুয়ে রেখে দিয়েছি, এবার পাতুরি বানানোর জন্য কলা পাতা কাটতে চলে যাব। কোন কলা পাতাটা কাটবো আমি কি করে জানবো? দেখো তো কোনটা কাটলে ভালো হবে। এই বড়গুলো কোথাও থেকে একটা কাটি, ওইটা কাটো, ওইটা। এই যে এইটা দেখো কি দারুণ লাগছে, এইটা এটা ভালোভাবে পরিষ্কার আছে। কচি কলা পাতা, কলা পাতায় কিন্তু ভেটকি মাছের পাতুরির স্বাদ অসাধারণ। কলা পাতাটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে উনুনের কাছে চলে আসবো। মাছগুলো কেটে নিয়ে উনুনের কাছে চলে এসেছি। এবার প্রথমে মাছটাকে ভালো করে সমস্ত মশলার সঙ্গে ম্যারিনেট করে নেব। একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি টক দই, দই নেওয়ার পর নিয়ে নিচ্ছি সর্ষে পাতা, দেখি পোস্ত বাটা। শুধু সর্ষে বাটা দিয়েও ভেটকি মাছের পাতুরি করা যায়, কিন্তু যদি একটু পোস্ত বাটা দেওয়া হয় তাহলে টেস্টটা কিন্তু খুবই ভালো আছে। আর দিচ্ছি স্বাদ মতো কাঁচা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কার বাটাটা যে যার স্বাদ মতো ব্যবহার করবেন। দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এতে কালারটা একটু ভালো আসবে। তবে আপনারা না চাইলে নাও দিতে পারেন, অনেক সময় লঙ্কার গুঁড়ো ব্যবহার করা হয় না, আমি কালারটা একটু ভালো আসবে বলে সামান্য একটু দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সমস্ত কিছুকে ভালো করে মাখিয়ে নেব। এই মশলাটার উপরেই কিন্তু পাতুরির টেস্টটা নির্ভর করছে, এই মশলাটা যত ভালোভাবে মাখিয়ে মাছটাকে ম্যারিনেট করা হবে পাতুরিটার টেস্ট কিন্তু তত ভালো আসবে।
সমস্ত কিছু ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু অবশ্যই জরুরি, সর্ষের তেল ছাড়া পাতুরির টেস্টই আসে না। সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকে মেখে নিয়েছি। এবার মাছের পিসগুলো এর মধ্যে দিয়ে দেবো। বৌমনি, আজকে তোমার সঙ্গী কোথায় গো? সঙ্গী রেগে গেছি, ও ক্যামেরা করবে বলেছিল আমার গল্প করার জন্য। আমি কাউকে পাচ্ছি না, ভাইকে বললাম গল্প করতে, বলছে না আমি ক্যামেরা করব, গল্প করব না, রেগে গেছে। এই যাও তোমার ভাইকে ডেকে আনবে, যাও তো যে হোক। ওকে ডেকে আনো, ওকে বলবে যাও ওই ক্যামেরা করবে, এখানে ডেকে আনো। চলে এসেছে, চলে এসেছে ক্যামেরা করার সঙ্গে, বলার সঙ্গে সঙ্গে চলে এলো। বাহ, মাছটাকে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে এইভাবে 15 মিনিট রেখে দেবো। আর অপর দিকে উনুনে আগুনটা করে নেব মাছের পাতুরিটা বানানোর জন্য। তাহলে দেখা হচ্ছে 15 মিনিট পর। আগুন হতে উনুনে দিয়ে দিয়েছি, আর এদিকে আমি পাতুরিটার জন্য সব কিছু গুছিয়ে রেডি করে নেব। তার জন্য কড়াই মধ্যে আগে একটু সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। সর্ষের তেলটা কড়াইয়ের মধ্যে মাখিয়ে নিলাম। এবার এর মধ্যে একটা কলা পাতা দিয়ে দেব। কলা পাতাটা দেওয়ার পর কলা পাতার উপরেও একটু সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। তেলটা মাখিয়ে নিয়েছি, এবার এক একটা মাছের পিস এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো মাছের পিসকে সাজিয়ে নেব, তারপর যে মশলার গ্রেভিটা থেকে যাবে ওটাকে ভালো করে মাছের উপরে দিয়ে দেব। মশলাটাকে ভালো করে মাছের উপরে ছড়িয়ে দিচ্ছি। মশলাটা দেওয়ার পর এর মধ্যে কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এই কাঁচা লঙ্কার সর্ষে পোস্তর ফ্লেভারটা যখন মাছের মধ্যে আসবে তার টেস্টটাই সম্পূর্ণ পাল্টে যাবে। আজকে ভাই বাড়ির লঙ্কা যা লাগে না খেতে, বাড়ির লঙ্কা বাড়ির পুকুরের মাছ ব্যাপারই আলাদা, ব্যাপারটাই একদম সম্পূর্ণ আলাদা ব্যাপার কি। এবার ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। একটু ভিন্নভাবেই আজকে পাতুরিটা করলাম, কলা পাতায় মুড়িয়ে সুতো দিয়ে বেঁধে করলাম না, একটু ভিন্নভাবে আপনাদের করে দেখাচ্ছি। এবার ওপর থেকে আরও 2-3টে কলা পাতাকে একটু ঢাকিয়ে দিচ্ছি। ঢেকে নিয়েছি, এবার কড়াইটাকে উনুনে বসিয়ে দেবো। উনুনে বসিয়ে দিয়েছি, আর এদিকে উনুনে ভালো করে একটু আঁচ করে নিয়েছি, কারণ এটা বেশি জাল দিয়ে এই পাতুরিটা রান্না করা যাবে না, হালকা আঁচে উনুনে এটাকে রান্না করতে হবে। এইভাবে এটাকে 15-20 মিনিট কম আঁচে বসিয়ে রাখবো, দিলেই আমাদের ভেটকি মাছের পাতুরি তৈরি হয়ে যাবে। এটা কিন্তু কোনোভাবে বেশি আঁচে বসানো যাবে না, তাহলে কিন্তু পাতুরিটা পুড়ে যাবে, কম আঁচেই এটাকে তৈরি করতে হবে। তাহলে 15-20 মিনিট পর আমরা ফিরে আসছি, ততক্ষণ এটা উনুনে এভাবে বসে থাক। ফিরে এলাম 20 মিনিট পর, এবার পাতুরিটা হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার ঢাকাটা খুলে পাতুরিটাকে একটা পাত্রে নামিয়ে নেব। পাতুরি কিন্তু ওপর দিকে পুরো তেল ভেসে উঠেছে দেখুন। এবার কড়াইটাকে আমি নিচে নামিয়ে নেব। এখনও কড়াইটা গরম আছে আর পাতুরিটা কিন্তু টকবক টকবক করছে পুরো। এবার এটাকে একটা পাত্রে নামিয়ে রেখেছি, আর একটু মশলাটা বেশি করেই ব্যবহার করেছিলাম, তাই একটু গ্রেভি গ্রেভি ভাবও হয়েছে, তাই খেতে কিন্তু খুবই ভালো লাগবে। পাতুরিটা একটা পাত্রে নামিয়ে নিয়েছি, এত সুন্দর গন্ধ বেরিয়েছে কি বলবো। এইভাবে আপনারা একবার অবশ্যই বাড়িতে পাতুরি ট্রাই করবেন। আর আজকে এখানে আর খাচ্ছি না,
কারণ বুঝতেই তো পাচ্ছেন আজকে ভাই ক্যামেরা করার জন্য পুরো রেগে আগুন। বাড়িতে একবার এরকম পাতুরি বানানোর অনুরোধ রইল। আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আজ তবে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।